আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যারা হাঁটছেন তারা হচ্ছেন একদল এনজিও কর্মী, তারা বৈষম্য শিকার হয়েছেন। আপনারা জানেন যে টিডিএস অর্থাৎ টেরারিস্ট হোম একটা এনজিও রয়েছে, সেই এনজিওগুলো কক্সবাজারে যে স্থানীয় লোকজন ছিল বা স্থানীয় লোকজন যারা টেরারিস্ট হোমের চাকরি করছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বৈষম্যহীন করা হয়েছে, তাদের সাথে বৈষম্য করা হয়েছে। সেই কারণে আজকে তারা ইউনিসেফ, ইউনিসেয়ার এবং ট্রিপল আরসি তারা স্মারকলিপি দিতে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা হেঁটে হেঁটে ইউনিসেয়ারের যে অফিস রয়েছে সেই অফিসে তারা যেতে আমরা দেখতে পাচ্ছি। কথা হচ্ছে যে তারা চাকরি করছিলেন, সেই চাকরিতে তারা তাদেরকে বৈষম্যের কারণে কক্সবাজারের যারা রোহিঙ্গা ভাষা জানে না তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বেতন থেকে শুরু করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তা আপনাদেরকে যদি একটু বলি, আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করে আসছিলেন। গত 2017 সালে যখন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে সেই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে কক্সবাজারে, উকিয়া এবং টেকনাফে প্রায় 34টি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে রোহিঙ্গারা অবস্থান করছিলেন। সে কারণে বিভিন্ন এনজিও এবং আইএনজিগুলো লোক নিয়োগ দিয়েছিলেন। লোক নিয়োগ দেওয়ার পর কক্সবাজারেও তারা যারা রোহিঙ্গা ভাষা জানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, কিন্তু এটা হচ্ছে অগ্রাধিকার যে দেওয়া হয়েছে এটা হচ্ছে নামে মাত্র, কিন্তু কাজে কোনো দেখা যায়নি। আপনারা জানেন যে কক্সবাজারে যারা চাকরি করছিলেন কক্সবাজারের স্থানীয় লোক তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং কক্সবাজারের বাইরে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোর যে ছেলেগুলো রয়েছে তাদেরকে এখানে ইন করা হয়েছে। অর্থাৎ আপনাদেরকে যদি একটু বলি যে কক্সবাজার যে স্থানীয় সেই লোকাল ছেলেদেরকে বৈষম্য করা হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিষয়ে আজকে প্যারাডাইস হোম অর্থাৎ টিডিএস একটা এনজিও, সেই এনজিওগুলোতে যে ছেলেগুলো কক্সবাজারের স্থানীয় যে ছেলে মেয়েগুলো ছিল তারা আজকে আন্দোলনের মাধ্যমে এবং স্মারকলিপির মাধ্যমে তারা প্রতিবাদ করতে চাচ্ছে। সেই বিষয়গুলো আপনাদেরকে একটু যদি দেখাতে চাই যে আমার এদিকে আমার পেছনে যে রয়েছে তারা হচ্ছেন তাদের ব্যানারে লেখা আছে টিডিএস সহ সকল এনজিও কর্তৃক স্থানীয় কর্মীদের চাকরিচ্যুত করার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি। এটা হচ্ছে তাদের ব্যানার এবং তাদের প্লে কার্ড রয়েছে, সেই প্লে কার্ডের লোকালাইজেশন ওভার এক্সপ্লেশন টিডিএস মাস্ট চেঞ্জ, অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছেন যে কক্সবাজারের যে লোকাল কক্সবাজারের যে স্থানীয় ছেলে মেয়ে রয়েছে চাকরি করছিল তাদেরকে বৈষম্য করা হয়েছে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে বেতন কমি অর্থাৎ যে কক্সবাজারের এনজিও এবং আইএনজিগুলো রয়েছে সেই এনজিও এবং আইএনজিগুলোর মধ্যে যে নিম্নমানের যে পোস্ট রয়েছে সেই পোস্টে তাদেরকে পদায়ন করা হয়েছে। আর কক্সবাজারের বাইরে যে অন্যান্য যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে যে ছেলেগুলো রয়েছে তাদেরকে উচ্চ পদে হস্তান্তর করা হয়েছে, এটা হচ্ছে তাদের দাবি। আপনাদেরকে বলতে চাই যে কক্সবাজারের স্থানীয়দের যে চাকরিচ্যুত করা এটা কিন্তু আজকে না, এটা হচ্ছে 2017 সাল থেকে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসছিল তখন থেকে লোক নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদের একটা আইন ছিল যে স্থানীয় কক্সবাজারের যে লোকাল ছেলে রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা কিন্তু তারা যে এনজিও এবং আইএনজিগুলো রয়েছে তারা কিন্তু কাজে প্রমাণ করতে পারেনি, এটা কিন্তু একদম এক ধরনের তাদের সাথে বৈষম্য করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।